পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সাতজনকে এক মাসের জেল ও দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার গভীর রাতে উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশফাকুর রহমান সাজার এর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, আগুনমুখা নদীর রাঙ্গাবালী অংশে অবৈধভাবে বালু তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে চারটি ড্রেজার থেকে দুই চালক এবং সাত শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ড্রেজার চালক পিরোজপুরের নেসারাবাদ এলাকার নজরুল ইসলাম আলামিন ও ভোলার পাঙ্গাশিয়ার মামুনকে এক মাসের জেল দেয়া হয়। ড্রেজার শ্রমিক দশমিনার আলিপুরা গ্রামের মুজাম্মেল, গলাচিপার বাঁশবাড়িয়ার হাসান মাহমুদ, পিরোজপুরের নেসারাবাদের রমজান খান, কলাপাড়ার দেবপুরের নূর হাসান, চট্টগ্রামের সীতাকুণ্ডের আমিন মিয়া, বরিশাল বানারীপাড়ার সায়েদ ও কলাপাড়ার মহিপুরের রিপনকে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। তবে মুজাম্মেল 15,000 টাকা ও হাসান মাহমুদ জরিমানার 15,000 জমা দিলেও বাকি পাঁচজন 4,70,000 টাকা জমা দিতে ব্যর্থ হওয়ায় অনাদায় এক মাসের জেল দেওয়া হয়। পুলিশ জানায়, বুধবার সকালে সাতজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।